হ্যাঁ, সরকার তো শুধু আমাদের সাথে ছল চাতুরি করে যাচ্ছে, অথচ জনমানসে দেখানো হচ্ছে এমন ভাবে যে ওটা 6%, কিন্তু আদপে তা না। আমাদের যেটা পে কমিশনে এইচআরে ছিল 15%, সেটার থেকে কমিয়ে 12% করা হয়েছে, সেখানে 3% কেটেছে, সে কমিয়েছে। এবারে সেটাকে ডিএ হিসেবে 2 বছর আগে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের 3% ছিল, মানে যদিও সেটা জিরো, মানে 3% হিসেবে দেখানো হয়েছিল, এবারে 3% বলা হয়েছে, সেটা আবার চিরকুটের মাধ্যমে দিয়ে ওটাকেই 6% হিসেবে এমনভাবে দেখানো হচ্ছে যেন পাবলিক জানছে সরকার বোধহয় 6% দিল। এইসব বিভ্রান্তিমূলক পোস্ট করছে, আর আমাদের তো এটা ন্যায্য সঙ্গত দাবি, যেটা সেটার জন্য আমরা বসেছি, 3%-এর জন্য বসিনি। আমাদের ন্যায্য দাবিটার জন্য সরকার যদি, উনি বলছেন নাকি বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে কর্মচারীদের প্রতি উনি নাকি সদয় বন্ধুর মতো, তা উনি এখানে যে সমস্ত ধরনের আজকে নার্স, ডাক্তার, পুলিশ, আপনার আদালত সব এখানে যে একসাথে একত্রিত হয়েছি, তো আজকে এমপ্লয়িরা কেন পথে বসে? তা উনি যদি আমাদের ব্যাপারটা মিটমাট করেন, আমরা তো যে যার কর্মক্ষেত্রে চাই, উনি নাকি কর্মসংস্থান এবং কর্ম বিরতি এগুলোর বিরোধিতা করেন, তাহলে তো উনি চাইবেন যে যার আমরা কর্মক্ষেত্রে চলে যাই, আমরা এখানেই কেনই বা পড়ে থাকবো। সাধারণত দুটো জিনিস, আমরা একটা বসেছি আমাদের হকের ডিএ, যেটা মৌলিক অধিকার, সেটা সরকার কি বলবো সেটার জন্য সরকারই তো চাইছে না, কোর্টে যাচ্ছে বারে বারে, যেটা হাইকোর্ট বলছে সেটা তো মেনে নিলেই ফুরালো, বা সরকার আমাদের সাথে একটা আলোচনাও করার জন্য ডাক দিচ্ছে না। দ্বিতীয় দাবি যেটা আমাদের, আমাদের স্বচ্ছতার সাথে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে, এই তো সাধারণ জিনিস, এটাতে সরকারের আপত্তি থাকার তো কিছু নেই, সরকার ইগো ধরে বসে আছে। প্রথম কথা, উনি তো এইসব ব্যাপারে মন্তব্য করার কেউই নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কোথায় যাব না যাব, আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি এবং আমরা ছাড়বো না ছাড়বো সেটা তো আমাদের ব্যাপার, উনি বলার কে? উনি যে নিজের বেতনটা এতগুণ বাড়িয়ে নিয়েছেন, নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে নিচ্ছেন, তা উনি যদি এত দরদি, জনদরদি কাজ করতে চান, উনি তো ওনার বেতনটা এত না বাড়িয়ে কম রাখতে পারতেন এবং সেটা জনসার্ভিসে দিতে পারতেন না, তো সেটা তো উনি করছেন না। তো তেলা মাথায় তেল দেওয়ার যে ব্যাপারটা উনি বলেছেন, নিজের মাথাটা তো উনি তেল বাড়িয়ে নিয়েছেন, তো কর্মচারীদের যেটা হকের প্রাপ্য সেটা তিনি দিচ্ছেন না, সে ব্যাপারে এইসব মন্তব্য করা ওনার অনুচিত। আগে যেটা আমাদের কর্মবিরতি ডাকা হয়েছিল সেটা তো সর্বাত্মক সফল হয়েছে এবং 10 তারিখ আরও বেশি সফল হবে, এবং চারিদিকে আমাদের এই ধর্মঘট ছড়িয়ে গেছে এবং ব্যাপক প্রচার হয়েছে। আমাদের যে পোস্টার, গত পরশুদিন 70,000 পোস্টার বিলি হয়ে গেছে এবং সেগুলো গোটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং লিফলেট এসছে 3.5 লাখ, ফলে ব্যাপকভাবেই আমাদের বন্ধ সফল হবে। না, সরকারের কোনো মেসেজ আসেনি, আমাদের শরীর ভাঙছে সেটা সবাই দেখতে পাচ্ছেন, আমাদের ওয়েট রীতিমতো কমে গেছে প্রত্যেকের 8-10 কেজি করে, আর এতদিন হয়ে গেল ওয়েট কমাটাই স্বাভাবিক, কারণ আমরা তো এখানে বসেছি অন্য কোনো কিছু মানে না খেয়েই, তো ওয়েট কমাটাই স্বাভাবিক, আর আমরা আমাদের মনের দিক থেকে আমরা দৃঢ়ই আছি, আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো। উনি আসলে কথায় যেটা বলা আর কাজে করা দুটো তো আলাদা জিনিস, মুখে যেটা বলবো সেটা যদি একজন, আমি মনে করি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সেটা যদি পালন করেন, এক্সিকিউট করলে তবেই মনে হয় সেটা সার্থকতা লাভ করে। উনি এই জায়গাতে একজন রাজ্যের প্রধান, তো তিনি যদি এই ধরনের কথা না রাখেন সেটা তো এক ধরনের বঞ্চনারই সামিল এবং এক ধরনের ধোঁকা দেওয়াই বলবো। পাপ কোনটা পুণ্য কোনটা সেটা জনগণ দেখতে পাচ্ছে, আর কোনটা পাপ পুণ্য, উনি যখন স্যান্ডো গেঞ্জিন তলা দিয়ে কী করেছিলেন সে কাণ্ড নিশ্চয়ই সকলের অজানা নয়। তো প্রথম কথা হচ্ছে গিয়ে, উনি নিজের বেতনটা কেন বাড়িয়েছেন? উনি তো কম রাখতে পারতেন, নিজের বেলা সব বাড়িয়ে নেব, আজকে এখানে সেখানে চলে যাচ্ছেন, সব ফ্রিতে পেয়ে যাচ্ছেন বিনা পয়সায়, উনার যেটা প্রাপ্য সেটার বাদে এত উনার কোটি কোটি টাকা কোনটা দিয়ে আসছে তাহলে, সেটাও তো জনগণ জানতে চায়। অথচ যেটা কর্মচারীদের হকের পাওনা সেটা দেওয়ার সময় এত কেন দাঁত কপাটি ওনার? যেটা হকের দাবি তাকে সেটা দিতে হবে। আজকে যদি আমার ঘরে কোনো পরিচারিকা কাজ করে, তার যদি প্রাপ্য হয় ডেলি 200 টাকা মাইনে যদি হয়, তাকে যদি আমি ডেলি 120 টাকা বা 150 টাকা দিই, সে 1-2 দিন মেনে নেবে, কিন্তু দিনের পর দিন কেন মেনে নিতে যাবে? সে একটা সময় অবশ্যই প্রতিবাদ করবে। দেখুন, আমরা একটা স্বাধীন যুক্তরাষ্ট্রে বাস করি, যেখানে অন্য অন্য অঙ্গরাজ্যগুলো দিয়ে দিচ্ছে, সেখানে আমাদের রাজ্য তো সেটা তার মধ্যেই পড়ে, তো আমরা আশা করবো এটা দিয়ে দিতেই হবে, যেহেতু এআইসিপি অনুযায়ী সমস্ত কর্মচারীদের যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই অনুসারে দিতে হবে। আর এই ডিএটা দেওয়াটা জনগণের কাছে উল্টো ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এই টাকাটা তো কর্মচারীদের কাছে আসলে সেটাই তো আবার বাজারে সার্কুলেট হয়, অথচ ওনারা অন্যভাবে এটা অপব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, আমাদের অনশন তো চালিয়েই যাবো, আমরা 5 তারিখ বিশাল জমায়েতের ডাক দিয়েছি, তারপরে 10 তারিখ তো আমাদের ধর্মঘট আছে, তাতেও যদি সরকারের কর্ণপাত মানে টনক না নড়ে, তারপরে আমরা লাগাতার আরও কঠোর ডিসিশন নেব। যতদিন শরীরে জীবনীশক্তি থাকবে, ততদিন এইভাবে চলতে থাকবে।
প্রথমত ওনার কথার কোনো উত্তর দেওয়ার মতো স্পৃহা আমার নেই, কারণ ওদের যে মানসিকতা, যে যেমন সে তেমনভাবেই মানুষকে জাজমেন্ট করে। ওনার যেমন মানসিকতা ঠিক তেমনভাবেই তিনি জাস্টিফাই করেছেন। উনি চান অ্যাকচুয়ালি যে আমরা চাকরি থেকে ছেড়ে যাই বা বরখাস্ত নিই, সেক্ষেত্রে ওই শূন্যস্থানগুলোতে দুর্নীতি করে পুনরায় আরও শিক্ষিত যুবক যুবতীদের স্বপ্ন বিক্রি করতে পারে। আমরা ভালো করেই জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের ডিভাইড রোল পলিসি চালু করেছিলেন, এই সরকারও তেমনভাবেই চালু করেছিলেন। তো এখন আমরা ডিভাইডেড পলিসির মধ্যে বিশ্বাসী নয়, আমরা ইউনাইটেড হয়েছি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ছাতাতলায় একত্রিত হয়েছি, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অফিসে, স্কুল কলেজ আমাদের ক্যাম্পেইন চলছে। 100% সাড়াও পাচ্ছি, বন্ধ হবে একদম সর্বাত্মকভাবে। দেখুন একটা কথা বলছি, আমাদের দাবি শুধু ডিএ নিয়ে না, ডিএটা তো বড় কথা না, ডিএর সাথে আরও যে দুটো পয়েন্ট আছে এটা সবাই ভুলে যাচ্ছে। যে আমরা বলছি সমস্ত সরকারি অফিসে শূন্য পদে, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা আপার প্রাইমারি লেভেল, গ্রামের দিকে প্রচুর স্কুলে এখনও শিক্ষক নেই। আমরা চাই সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, স্বচ্ছতার সাথে। আমি প্রথমে এই কথাটা বলে নিলাম, স্বচ্ছতার সাথে, কেন যে নিয়োগটা চলছে আপনারা দেখছেন যে শিক্ষিত যুবকেরা যুবতীরা চাকরি পাচ্ছে না, তারা ধর্মতলায় বসে, ধর্মতলাটা এখন ধর্ণাতলায় রূপান্তরিত হয়েছে। এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি জায়গায় সমস্ত যে অস্থায়ী কর্মচারীদের দিয়ে কাজ চালানো হচ্ছে, আমরা জানাচ্ছি তাদের মধ্যে যারা যোগ্য তাদের স্থায়ীকরণ করতে হবে। দেখুন একটা কথা বলি, পশ্চিমবঙ্গে আপনারা জানেন না, আমরা বলছি আমরা যারা শিক্ষক শিক্ষিকা, এটা বহু আগে থেকে চালু করা হয়েছে, প্ল্যান মাফিক স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আপনি বলবেন কেন, আরটিআই অ্যাক্ট মেনে তুলে দেওয়া হলো স্কুলে পাস ফেল প্রথা, বয়স অনুযায়ী ভর্তি নিতে হবে। আপনি জানেন না কি ভয়াবহ পরিস্থিতি, একটা বাচ্চা গ্রাম থেকে আসে, আমার স্কুল যেহেতু প্রান্তিক স্কুল আমি জানি, গ্রাম থেকে একটা বাচ্চা, 8 বছরের বাচ্চা এলো, সে হয়তো গ্রামে কিছু পড়ালেখা শেখেনি, যেহেতু তার 8 বছর হয়ে গেছে তাকে আমার ক্লাস 3-তে ভর্তি নিতে হবে। আপনি বলুন ক্লাস 3-তে ভর্তি নিলে বাচ্চাটা কী শিখবে, যে বাচ্চাটা অওয়া কখা জানে না, ABCD জানে না, সে ক্লাস 3-তে গিয়ে যুক্তাক্ষরের হয় তাকে আমার তাকে আলাদা ক্লাস নিয়ে পড়াতে হবে, না হলে আমার কী করাবে, পাস ফেল নেই। একটা যে গুরুত্ব পাস ফেল প্রথার, যে একটা গুরুত্ব ক্লাস 8 অবধি পাস ফেল তুলে দেওয়া হয়েছে কেন সরকারি। এবং আরেকটা কথা বলি, সাধারণত এখন বেসরকারি জায়গা বলুন ইয়ে বলুন, আমাদের ডিজিটালাইজড করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের কী করা হচ্ছে, আমাদের ক্লাসরুমগুলো কী করা হচ্ছে, আপনি বলুন। কোনো প্রাইমারি স্কুলে কোনো কম্পিউটার নেই, সরকারি স্তরে কোনো প্রাইমারিতে কম্পিউটার নেই। আরও অবাক হয়ে যাবেন যে স্কুলে যে রেশিও বলা হচ্ছে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক, এটা কিন্তু হওয়া উচিত না, এটা হওয়া উচিত শ্রেণীকক্ষ অনুযায়ী শিক্ষক। মনে করুন কোন স্কুলে 50টা ছাত্র আছে, 50টা মানে কি ক্লাস PP থেকে 5 অবধি 5টা ক্লাস, সেই স্কুলে তবে রেশিও মেনে 2টো টিচার হওয়া উচিত। এবার বলুন 2টো টিচার কী করে 5টা ক্লাস মেনটেন করবে, এটা তো একদম কোনো সায়েন্টিফিক হয় না। এইভাবে বিভিন্ন স্কুলে আসা বন্ধ হয়ে যাচ্ছে, একজন 2টো টিচারের মধ্যে একজন অ্যাবসেন্ট থাকতেই পারেন কোনো কারণে। আমি প্রথমেই বলছি সরকারকে চিন্তাধারা করতে হবে, সরকারকে আধুনিক করতে হবে, পড়ালেখার জিনিসটা এত সোজা না, শিক্ষাটা বেসরকারিকরণ করার চেষ্টা হচ্ছে। এই যে 8,000 স্কুল আপনারা দেখছেন না, আমি আপনাকে বলছি সরকারি শিক্ষা ব্যবস্থাকে PPN মডেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, PPN মডেলে দিয়ে আমি বলছি ভবিষ্যতে যে সমস্ত সরকারি জায়গায় পড়ালেখাটা করছে এটাকে বন্ধ করে দেওয়া হবে। শিক্ষার স্বাস্থ্য এখন পুরোপুরি ব্যবসা, সরকার চাইছে এটা দিয়ে মুনাফা লুটতে, এটা আমাদের আটকাতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি, যারা ইংলিশ মিডিয়াম বলছে, আমি খুব খোলাখুলি বলতে চাই, আপনি এই মুহূর্তে আমাকে কলকাতার বা পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় যে 10টা টপ ইংলিশ মিডিয়াম স্কুল, আপনি দেখুন তো সেখানকার বাচ্চাদেরকে প্রাইভেট টিউটর লাগছে না। একটা অভিযোগ আছে সরকারি স্কুলে পড়ালেখা হয় না, বাড়িতে টিউটর দিতে হয়। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে কলকাতার প্রথম বা পশ্চিমবঙ্গের 10টা যে ইংলিশ মিডিয়াম স্কুল যাদের বেতন অত্যাধিক বেশি, আপনি দেখুন তাদেরও প্রাইভেট টিউটর দিতে হচ্ছে। তার কারণটা কি বলুন তো, আমরা ছেলে মেয়েদের পড়ালেখার ক্ষেত্রে আমরা কোনো কি বলবো মানে অজুহাত বা আমরা চাই যে আমাদের কম্প্রোমাইজ করতে চাই না। এবার সেক্ষেত্রে সরকারকে আধুনিক হতে হবে, সরকারকে বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়াম স্কুল বা পাস ফেল প্রথা, এবং আমার মতে পুরোপুরি RTI অ্যাক্ট না মেনে কিছুটা
সরকারের নিজস্ব চিন্তা ভাবনা এবং স্কুলগুলোর হাতেও কিছুটা ছাড়া উচিত যে কি করলে ভালো হবে পড়ালেখা। ইনফ্রাস্ট্রাকচারটা কি করে ভালো? আমাদের এখন হয়েছে সরকারি স্কুলগুলো হচ্ছে তোতা কাহিনীর মতো। আপনি রবীন্দ্রনাথ তোতা কাহিনী লিখে গেছিল না, যে সোনার কলম সোনার খাঁচা সবই এলো, বই এলো রাশি রাশি, শুধুমাত্র বিদ্যাটা হলো না। আমাদের তাই, আমাদের সরকারি স্কুলগুলো হয়েছে এখন রেশন দোকান, বিভিন্ন প্রকল্প চালু আছে শুধু পড়ালেখাটা বাদ দিয়ে। ববি হাকিম কলকাতার মেয়র, উনি না অর্থমন্ত্রী না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তা ওনার কথায় যুক্তি আমরা ধরব কেন? আর ওনার কথায় তো আমরা চলি না, উনি কলকাতা কর্পোরেশন থেকে আমাদের বেতনও দেন না, সুতরাং ওনার কথায় আমার মনে হয় না লাভ আছে। উনি বরঞ্চ দেখুক না যে মশা, যে কলকাতায় মশার জন্য বাস করা যায় না, ডেঙ্গু হচ্ছে ঘরে ঘরে, উনি বরঞ্চ আমাদের জ্ঞান না দিয়ে উনি নিজের কাজটা করুক, করলে মনে হয় ভালো হয়। উনি তো বলছেন এটা পাপ, কারণ যারা অনেকটা পাচ্ছে তাদের আরও বেশি পাইয়ে দেওয়াটা তার কাছে পাপ মনে হচ্ছে, এবং যারা অন্য পায় না, ধরুন গরিব মানুষ যারা খাবার পাচ্ছে না, তাদের রেশন দিয়ে খাওয়া দেওয়াটা বেশি ভালো না যারা প্রচুর পাচ্ছে তাদের আরও পাইয়ে দেবো? উনি নিজেই এই কথা বলছে। ঠিকই বলেছেন, উনি বলেছেন তেলা মাথায় তেল দেবো না, ঠিকই। উনি একাধারে পরিবহন মন্ত্রী, আবাসন মন্ত্রী, কলকাতা কর্পোরেশনের মেয়র, আবার MLA, আবার কাউন্সিলর, তা তেলা মাথায় তেল কে কাকে দেয়? ওনার কি মনে হয় না যে উনি একটা পদ নিক, বাদবাকি পদগুলো অন্যকে ছেড়ে দিক? আর DA-র টাকায় কি পশ্চিমবঙ্গে রেশন খাতের টাকা চলে? আমার তো জানা নেই যে সরকারি বেতন খাতের টাকায় রেশন প্রকল্প চালানো যায় কি না। আমরা অবশ্যই চাই রেশন দিক, কিন্তু আপনি দেখুন পশ্চিমবঙ্গে যত MLA MP আছে, বর্তমান শাসক দলের কাউন্সিলর আছে, তাদের সরকারি, তাদের যে সরকারি আয়, মানে তারা যে রিটার্ন দেন, তারা 2010 কত টাকা রিটার্ন দিয়েছেন এবং 2023 দাঁড়িয়ে তারা কত টাকা রিটার্ন দেন, আপনি দেখবেন যে ওখানেই লুকিয়ে আছে সব টাকা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী করুক না, আমার মতে মুখ্যমন্ত্রী যদি বলে যে সরকারি কর্মচারীদের DA-র টাকায় আমরা বিভিন্ন প্রকল্প চালাবো, উনি ঘোষণা করে দিই, আমরাও খুশি হব, আমরা আন্দোলন তুলে নেব। উনি বলুক যে সরকারি কর্মচারীদের টাকায় এই প্রকল্প চালানো হচ্ছে, তবে উনি কেন বাহবা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প বলে চালান? যে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের টাকা না দিয়ে আমরা প্রকল্পগুলো চালাচ্ছি, এটা একধারে সরকারি কর্মচারীদেরই প্রকল্প, এতে আমরা খুশি হব বেশি, আমাদের বাড়ির লোকরাও খুশি হবে, আমাদের আত্মীয় স্বজনরাও খুশি হবে যে সরকারি কর্মচারী এবং প্রসিত কর্মচারীদের দ্বারা একটা বিশাল অঙ্কের কাজ হচ্ছে ওটাকে। তবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ছবি থাকবে কেন, সরকারি কর্মচারীদেরই ছবি দেওয়া হোক, আমরা খুশি হব যে আমরা ব্যক্তিগতভাবে কাকে কাকে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আমি দাবি নিয়ে বলতে পারবো যে আমার টাকায় 20টা ফ্যামিলি, সেই 20টা ফ্যামিলির ছবি আমি দেবো যে আমি এদের স্পন্সর করছি। এরকম সব সরকারি কর্মচারীরা স্পন্সর করছে যাদের, তাদের ছবিটা দিয়ে দেওয়া হোক, আমার মনে হয় এতে আমরা খুশি হব, আমরা আনন্দিত হব যে আমরা একটা ভালো কাজের সাথে যুক্ত হতে পারছি। অভূতপূর্ণ সারা, অভূতপূর্ণ। আমরা, আমি বলতে চাইছি যে এই রকম ধর্মঘট সমস্ত স্কুল কলেজ আদালত সরকারি অফিস টোটালি সেদিন স্টপ হয়ে যাবে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে, মানে সবাই খুব খুঁজছে। আপনাকে বলছি আমি, আমার আবার বলছি, এটা কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারীদের ক্ষোভ না, এটা আপা মোর পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীদেরও ক্ষোভ সরকারের উপর। এরা এতদিন প্ল্যাটফর্মটা পায়নি, আজকে যে প্ল্যাটফর্মটা পেয়েছে এরা কিন্তু সবাই ক্ষোভ উগরে দিচ্ছে। দেখুন আমি রাস্তাঘাটে আসি যাই, অনেকেই আমাকে মানে বলেন যে হ্যাঁ আপনাদের আন্দোলনের প্রতি সমর্থন রইল। সাধারণ মানুষ জেনে গেছে যে এটা শুধু DA বাড়াবার আন্দোলন না, এটা আপামর শিক্ষিত বেকার যুবক যুবতীদের হয়ে আমরা আন্দোলনটা করছি। সুতরাং রাজ্যের মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করবো। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, NP Dotto & Son, NP Dotto & Son, NP Dotto & Son.